আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসার প্রজাপতি এই গল্পের 20 নম্বর এবং 21 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। আর এই গল্পের পিন কমেন্টে লাভ গার্ডেন চ্যানেলটার লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নতুন চ্যানেল তাই আপনাদের সবাইকে আশা করছি আমার ওই চ্যানেলেও। আর যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। নিজুম রুমে নাডুকে ঝাঁপিয়ে পড়ে সুইমিং পুলে। মনে হচ্ছে পৃথিবীটা থেমে গেছে, নিশাকে কিছুতেই মানতে পারছে না। অথচ সে কত অপেক্ষা করেছে নিশা ফিরে আসার। নিশা ফিরে আসাতে নিঃশ্বাস নেওয়াটাও কষ্টকর মনে হচ্ছে। নিজুম নিজের মনের অনুভূতি কিছুতেই বুঝে উঠতে পারছে না। সুইমিং পুলের স্বচ্ছ পানি দেখে মনে পড়ে সেদিনের কথা, যেদিন তিতলি এই সুইমিং পুলে সাঁতার কেটেছিল নিশ্চিন্তে। আচ্ছা, নিশা কি তিতলিকে সুইমিং পুলে আসতে মানা করবে? ভাবতেই নিজুমের চোয়াল শক্ত হয়ে যায়। নিজে নিজে রাগে বিড়বিড় করে বলে, না কখনই না, এই সুইমিং পুল তিতলির। নিজের কথা নিজেই মগজে বাড়ি খায়। নিজুম খুব করে চমকায়, ভাবে এই সুইমিং পুল তো আমার, তিতলির নয়। তিতলি কেন চারিদিক বিচরণ করছে? আচ্ছা, তিতলির কার জন্য এত পাগল, কাকে ভালোবাসে? নিজুমের মনে হয় সে নিজের অস্তিত্ব থেকে সরে যাচ্ছে, গোলক দাদা তলিয়ে যাচ্ছে। চারিদিকে শুধু প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন, জবাব নেই, কোথাও কোনো উত্তর নেই। নিজুম এক নিঃশ্বাসে কয়েকবার ডুব দেয়, হাঁপাতে থাকে, দ্রুত উঠে পড়ে। রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই নির্জন তোয়াল নিয়ে সামনে দাঁড়ায়। নিজুম প্রথম অবাক হলেও পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন করে, রুমে ছিলি? নির্জন বলল, এসেছিলাম একটু। নিজুম তোয়ালেটা নিয়ে মাথার চুল মুছতে থাকে। নির্জন রয়েস হয়ে প্রশ্ন করে, নিশার ফিরে আসা তোকে খুশি করতে পারলো না? নিজুম এক সেকেন্ডের জন্য থেমে যায়, এরপর আবার চুল মুছতে থাকে। নির্জন বলে, তোর আয়না যে তার কাছ থেকে নিজেকে লুকাচ্ছিস। নিজুম থমকায়, নির্জনকে পাশ কাটিয়ে রুমে ঢুকে পড়ে। নির্জন কয়েক মিনিট ঠায় দাঁড়িয়ে থাকে, এরপর নিচে নেমে আসে। নিজুম ফ্রেশ হয়ে বিছানায় বসে, তিতলি ডান পাশের সোফাটায় সব সময় এসে বসে। নিজুম সোফাটার দিকে এক দেনে তাকিয়ে থাকে, কিছু ভাবে, কী ভাবে নিজেও জানে না। বার কয়েক রুমে পায়চারি করে। তিতলি ফেলুদা পড়া শুরু করেছিল, নিজুম ফেলুদা বইটিতে হাতে নেয়, বইটির দিকে এক দেনে তাকিয়ে থাকে। আগেও পড়েছে, তবু আবার পড়ার জন্য বইটি খুলে, শুরু থেকে না পড়ে তিতলি যেখানে এসে থেমেছে সেখান থেকে পড়া শুরু করে। এইদিকে কাঁদতে কাঁদতে ঘুমের রাজ্যে তলিয়ে গিয়েছিল তিতলি। ঘুম ভাঙে দরজার কড়াগাতে, দরফর করে ওঠে। অন্যটা গায়ে জড়িয়ে দরজা খুলে মোহনার চড়া হাসি দেখে তিতলিও হাসে। তিতলি বুক পড়ার তীব্র দুঃখেও হাসতে কার্পণ্য করল না। মোহনা ডান ব্রু উঁচিয়ে বলল, রাত কয়টা বাজে খবর আছে? তিতলি হালকা গলায় জানতে চাইল, কয়টা? মোহনা বলল, 11টা। তিতলি জিপ কাটে, তারপর বলল, এতটা বেজে গেছে, সবার খাওয়া তো শেষ? মোহনা বলল, না সবার শেষ না, অনেকে বাকি, চলো। তিতলি ইতস্তভাবে বলল, আপু আসলে ইচ্ছে হচ্ছে না খেতে, ক্ষুধাও নেই। মোহনা তিতলির হাত ধরে বলে, তা বললে তো হবে না, আম্মু ভাইয়ারা অপেক্ষা করছে, চলো। তিতলি আর না করতে পারল না, মোহনাকে বলল, তুমি যাও আমি আসছি। মোহনা হাত ছেড়ে দিয়ে বলে, 3 মিনিটের মধ্যে আসো। তিতলি বলল, আচ্ছা। মোহনা চলে যায়। তিতলি ওয়াশরুমে গিয়ে অনেকক্ষণ মুখে পানি ঝাপটা দেয়, কান্না ভাবটা মুখ থেকে সরাতে। চোখ মুখ বরঙ্কট রূপ ধারণ করেছে, যেন সিডর গেল মাথার উপর দিয়ে। তিতলি চেয়ারে এসে বসে, তার সামনে এসে বসে নিজুম। নিজুম আসিতেই তিতলির হৃৎপিণ্ড চলাচল দ্রুত হতে থাকে। তিতলির মনে মনে নিজেকে নিজে দমকায়, এখনো কেন এত ফিলিংস তোর? কেন শুনিসনি? মানুষটা ভালোবাসে আরেকজনকে, খুব বেশি বাসে, খুব। নিজুমের চোখ দুটো তিতলির মুখখানা বড্ড দেখতে চাইছে, কিন্তু কিসের আড়ষ্টতা যেন বর করেছে মগজে, পারছে না মাথা উঁচিয়ে সামনে বসে থাকা মেয়েটাকে দেখতে। বুকটা কেমন করছে,
অশান্তিতে ভুগছে। তিতলি আর চোখে নিজুমের দিকে তাকাচ্ছে, নিজুম অজান্তেই আটকাতে পারছে না নিজেকে, কিন্তু নিজুম তাকাচ্ছেও না একবারও, মনে হচ্ছে না সে তিতলিকে চিনে মনোযোগ সহকারে খাচ্ছে। তিতলির ঠোঁট দুটো কাঁপতে থাকে, কান্না আসছে খুব, তার খুব কষ্ট হচ্ছে। নিজুম কেন তাকে ভালোবাসলো না? যদি সে অন্য কারোরই হবে তবে তার সাজে এত আকুলতা, এত প্রেম, এত আবেগ কেন দিল আল্লাহ? নিজুম তিতলির দিকে তাকায়, সে আর চোখে নিজুম তিতলিকে অনেকক্ষণ যাবৎ দেখছে। তিতলির চোখ দুটো লাল, দেখি মনে হচ্ছে কেঁদেছে খুব। নির্জন দ্রুত খাওয়া শেষ করে এরপর সবাইকে শুনিয়ে বলল, তিতলি কাঁদছ নাকি? আর চোখে তো লাল করে ফোলা কেন? কেঁদেছ তাই না? নির্জনের কথা শুনে সবাই তিতলির মুখের দিকে তাকায়। তিতলি ধমকায় বিব্রত বোধ করে, নিজুম এতক্ষণ অনেক কষ্টে গিলেছিল শুধু। তিতলি কেঁদেছে শুনে গলায় খাবার আটকে যায়। দ্রুত তিতলির ফ্যাকাশে মুখ পানে চোখ নিবন্ধ করে তিতলি আমতামতা করে বলল, কই না তো? অঞ্জুমান তিতলিকে দেখে বলেন, মিথ্যে কেন বলছিস তিতলি, তোকে দেখেই বোঝা যাচ্ছে মরা কান্না কেঁদেছিস, আমি এতক্ষণ খেয়ালই করিনি। তিতলি বুঝে যায় সে ধরা পড়ে গেছে, এখন আর অস্বীকার করে লাভ নেই, তাই অস্ত্ররুদ্ধে কণ্ঠে একটা মিথ্যে বলে দেয়, আসলে বাবার কথা খুব মনে পড়ছিল। তিতলির কথা শুনে অঞ্জুমান আবেগী হয়ে পড়েন, বাবার কাছে যাবি মা? তিতলিকে উত্তরের সুযোগ না দিয়ে নিজুম বলে ওঠে, রেডি থেকো কাল ভোরে তোমাকে নিয়ে যাব। সবাই অবাক হয়ে তাকায়, নিজুম বিব্রত বোধ করে, সে কথাটি মুখ ফসকে নিজের অজান্তেই বলেছে, তবে মনের ইচ্ছা এটা, মনের বিরুদ্ধে বলেনি। তিতলি নাকচ করার আগে অঞ্জুমান বলেন, আব্বা তুই যা, আমিও তাই বলতাম, কিন্তু জলদি ফিরিস দুজনেই, নির্জনের গায়ের হলুদ তিন দিন পর। নিজুম চেয়ার থেকে উঠে দাঁড়ায়, তারপর শান্ত স্বরে বলল, ভোরে যাব, পুরো বিকেল থেকে নাইট কোচে ফিরে আসব। কথা শেষ করে সে জায়গা ত্যাগ করে। সেখানটায় নির্জন বোধহয় সবচেয়ে খুশি হয় নিজুমের সিদ্ধান্তে। তিতলি নিজের সিদ্ধান্তে জানানোর সুযোগই পেল না। তিতলি খাবার প্লেটে চোখ নিবন্ধ করে থ মেরে আছে, ও চাইছে না আরও কিছু মুহূর্ত মানুষটার সাথে থাকতে। মায়া ভালোবাসা এতটাই তো হয়ে গেছে যে এখন এত কষ্ট পেতে হচ্ছে, যাকে পাবে না উল্টো মায়া বাড়বে, তার সাথে আরও কিছু মুহূর্ত থাকা বেমানান। তিতলি ভেবে নেয় নিজুমকে না করে দিবে, সে যাবে না কাল, কিছুতেই না। পার্ট 21। রাত দেড়টা, চারদিকে শুনশান নীরবতা, ধীরে ধীরে রাত বাড়ছে, শনশন বইছে বাতাস, তিতলির মুখের উপর ছড়িয়ে থাকা কয়টা চুল অবাধ্যের মতো উঠছে। আকাশে চাঁদ নেই, পৃথিবীতে চাঁদ আলো ছড়াচ্ছে না, তিতলির মনের আকাশেও চাঁদ নেই, নেই চাঁদের আলো। সে অনেকক্ষণ যাবৎ ছাদের এক কোণে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, চোখে নোনা জল, গাল বেয়ে পড়া জল শুকিয়ে যাচ্ছে বাতাসে। সুইমিং পুলের এক পাশে ফুল গাছ অনেক, ফুল গাছগুলোর উল্টো পাশে অনেকখানি জায়গা খালি, এখন নিশ্চয়ই নিজুম ঘুমোচ্ছে। তিতলির খুব কষ্ট হচ্ছিল রুমে, তাই পা টিপে এসে এখানটায় দাঁড়ায়। নির্জন রাতের মধ্যভাগ ছাদে কাটিয়ে দেয়। রোহির সাথে ফোন আলাপের, রোহির সাথে কথা বলতে বলতে ছাদে এসে থমকায়। ফুল গাছের উল্টো পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে, যেন ওড়না উঠছে, একটু এগিয়ে এসে ভালো করে খেয়াল করে বুঝে মেয়েটা তিতলি। ফোনের অপর পাশে মানুষটাকে নির্জন ফিসফিসিয়ে বলে, শোনো রাখছি, ঘুমিয়ে পড়ো আজ প্লিজ। উত্তরে কী বলে রোহিত তা না শুনে সে কল সংযোগ বিচ্ছিন্ন করে। নির্জন আরেকটু এগিয়ে এসে হালকা গলায় বলল, তিতলি কী করছো এত রাতে? তিতলি চট করে ঘুরে দাঁড়ায়, নির্জনকে দেখে ভারী চমকালো, স্তব্ধ হয়ে গেল, অপ্রস্তুত হয়ে গেল, নতমুখে অপরাধীর মতো থেমে থেমে সে বলল, কিছু না ভাইয়া। নির্জন তিতলির পাশে এসে দাঁড়ায়, হালকা দূরত্ব রেখে কিছু মুহূর্ত পিনবতন নীরবতা বিরাজমান করে, তারপর নির্জন হালকা কেশে রয়ে শুয়ে প্রশ্ন করল, ভালোবাসো নিজুমকে? তিতলির হৃৎপিণ্ড ধক করে লাফিয়ে উঠল, বরফ শীতল শরীরটা হুট করে তাপমাত্রা বাড়তে থাকে। ভালোবাসো নিজুমকে? এই কথাটা, এই একটা প্রশ্নে তিতলির ভিতরটা উথাল পাতাল করে দিচ্ছে, বাতাসে অস্বস্তি, নিঃশ্বাসে অস্বস্তি। নির্জন আরও একবার কেশে গাঢ় স্বরে বলল, ভালোবাসো নিজুমকে? তিতলি ঠাওর করতে পারছে না কি বলবে সে, যে ভারী মনে হচ্ছে, নিঃশ্বাস বন্ধ করে সে ছোট্ট করে জবাব দেয়,
না। নির্জন নিজ ঠোঁটে কামড়ে কিছু একটা ভাবে তারপর ঘুরে দাঁড়ায়, দূর আকাশে চোখ মেলে বলে, আমার প্রেমের বয়স 12 বছর, যখন আমার 16 বছর তখন থেকে ভালোবাসি রুহিকে। রুহির বয়স তখন 13, বাচ্চা একটা মেয়ে, আমিও বাচ্চা, কি করে যে কি হয়, ছোটবেলার আবেগ এখনো আমার কাছে নতুন, 28 বছর বয়সে এসেও সেই আবেগ আগের মতো অনুভব করি। দুজনের বড় হওয়া একসাথে, আমি আমার মতো গড়েছি ওকে, আর ও ওর মতো আমাকে, ওর পাগলামো সহ্য করতে করতে আমি এইটুকু বয়সে এসেছি। নির্জন থেমে থেমে হাসে, তিতলি অবাক হয়ে তাকায়, কি তৃপ্তি সেই হাসিতে, কত সুখী একটা মানুষ, ছোট্টবেলার প্রেম এখনো নতুন করে অনুভব করে। নির্জন আবার বলে, রুহি আমার কি, আমি আর ওই যে উপর থেকে দেখছেন উনি জানেন। রুহির রাগ অভিমান কান্নার আড়ালের ভালোবাসাটা দেখে আসছি 12 বছর ধরে, সেই অভিজ্ঞতা থেকে আমি কাউকে দেখলেই বুঝতে পারি তার মনের ভালোবাসা আছে নাকি নেই। নির্জন এতটুকু বলে জোরে নিঃশ্বাস ফেলে তিতলির দিকে তাকায়, তিতলি মাথা নত করে দাঁড়িয়ে আছে, ওর চোখের পাপড়ি ভিজে চুপু চুপু হয়ে গেছে, ভালোবাসার কথা শুনলে তার বড্ড কান্না পায়। নির্জন আরও একবার জোরে নিঃশ্বাস নেয়, তারপর বলে, তুমি অস্বীকার না করলেও আমি বুঝেছি। নির্জন কথাটি শেষ করতে পারলো না, তার আগেই তিতলি হেঁচকি তুলে কাঁদতে থাকে। নির্জন এক হাত তিতলির মাথা রেখে কোমল কণ্ঠে বলে, কেঁদো না, আল্লাহ অবশ্যই তোমার জন্য ভালো কিছু রেখেছেন, ভালোবাসা জোর করে পাওয়া যায় না, নয়তো নিজমকে জোর করে তোমার করে দিতাম তিতলি। তিতলি সলসল চোখে নির্জনের দিকে তাকায়, নির্জন বলে, নিজুম কেন কাউকে কিছু বলবো না, প্রমিস। তিতলি ঘুরে দাঁড়ায়, প্রশান্তির নিঃশ্বাস নেয়, ভয় পেয়েছিল নির্জন যদি সবাইকে বলে দেয়। নির্জন আসল কথাটা চেপে যায়, সে নিজুমের ব্যবহারে বুঝেছে নিজুম তিতলিকে ভালোবাসে, কিন্তু নিজুম বুঝতে পারছে না, ভালোবাসা আর ভালো লাগার মধ্যে গরমিল করে ফেলেছে। তিতলিকে যদি এ কথাটা নির্জন বলতো তাহলে অনেক অমায়িক অনুভূতি তিতলি মিস করতো, এর চেয়ে ওরা দুজন দুজনকে সময় করে বুঝে নিক। নিজুম বিরক্ত হচ্ছে, খুব নিশার ফোন করে, বারবার কল দিচ্ছে এত রাতে। নিজুম অনেকক্ষণ নিজ রুমে পায়চারি করে, রাগে ওর মাথার রগ ধপধপ করছে, শেষমেশ ব্রোকোচকে ফোন হাতে নেয়, রিসিভ করে কল, ও পাশ থেকে সাথে সাথে নিশার গলা, গড অনেকক্ষণ ধরে কল দিচ্ছি এখন রিসিভ করতে মনে হলো। রাগ নিয়ন্ত্রণে রেখে নিজুম বলল, ঘুমেছিলাম। নিশা বলল, এত জলদি ঘুমাও কই, আগে তো ঘুমাতে না। নিজুম বলল, 2 বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে নিশা। নিশা বলল, বুঝতে পেরেছি। নিজুম নিশ্চুপ, নিশার কণ্ঠে ভেসে আসে, আই লাভ ইউ। নিজুম বলল, আচ্ছা। নিশা বলল, বিরক্ত হচ্ছ? নিজুম বলল, না। নিশা বলল, বয়স শুনে তাই মনে হচ্ছে। নিজুম বলল, এত রাতে ঘুম ভাঙলে গলা দিয়ে কি মধু আসে? নিশা বলল, এইভাবে কেন কথা বলছো নিজুম, আগে তো রাতেই ফোনে কথা বলতেই পছন্দ করতে। নিজুম বলল, বললাম না 2 বছরের ব্যবধানে অনেক কিছু পাল্টে গেছে। নিশা বলল, সব আমার জন্যই হয়েছে। নিশার কান্না মিশ্রিত গলা, নিজুম বিরক্ত হয়ে কপাল কুচকায়, তার হাসফুস লাগছে, রাগ উঠছে খুব, জিনিস ভাঙতে ইচ্ছে করছে, এমন রাগ জীবনেও হয়নি, প্রচুর গামছের রাগে। টি শার্ট খুলে ছুঁড়ে ফেলে সোফায়, নিজুমের সাড়া না পেয়ে নিশা ডাকে, হ্যালো, হ্যালো নিজুম। নিজুম বলল, বলো। নিশা বলল, কিছু বলো। নিজুম বলল, কি বলবো। নিশা বলল, যা ইচ্ছে। নিজুম বলল, আমার এই নাম্বার কই পেলে। নিশা বলল, যাকে ভালোবাসি তার নাম্বার জোগাড় করা কি খুব কঠিন। নিজুম বলল, সেটাই তো, কই পেলে। নিজুম কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে সুইমিং পুলের পাশ ঘেঁষে দাঁড়ায়, চোখ যায় একটু দূরে, কর্ণে দুজন ছেলে মেয়েকে দেখে চমকা সে, কে? নিজুমের উঁচু গলা। নির্জন তিতলি ঘুরে দাঁড়ায়, নিজুম আরেকটু এগিয়ে এসে ওদের দেখে ভারী অবাক হয়, অবাক হলো নির্জন তিতলিও। নির্জন হেসে নিজুমের কাছে এগিয়ে এসে বলল, রুহির সাথে কথা বলতে বলতে ছাদে এসে দেখি তিতলি একা দাঁড়িয়ে আছে, তাই আড্ডা দিয়েছিলাম, তুই এসে গেছিস, আমি যাই, আমার হবু বউটা এতক্ষণে রেগে গরমে ফেটে জর্জর হয়ে গেছে পানি ডালি গিয়ে। নিজুমকে কিছু বলার সুযোগ না দিয়ে নির্জন দ্রুত জায়গা ত্যাগ করে, নিজুম অপ্রস্তুত হয়ে পড়ে, সাথে তিতলিও। নিজুম তো জানতো না তিতলি ছাদে থাকবে, নয়তো টি শার্টটা খুলে আসতো না, এত রাতে ছাদে কেউ আসে না, নির্জন আসে শুধু। নিজুমের ইচ্ছে হচ্ছে
মেয়েদের মতো দুই হাতে বুক ডাকতে, কিন্তু এটা কেমন জানি দেখাবে। নিশে বলল, হ্যালো 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 নিজুম, কথা বলো। ফোন থেকে মেয়েরই কণ্ঠস্বর ভেসে আসছে। তিতলি অস্পষ্ট ভাবে বলল, ফোনে কেউ কথা বলছে। নিজুমের ভাবনায় ছেদ ঘটে, তাড়াতাড়ি ফোনটা কানে ধরল। হ্যালো নিশা, রাখছি, গুড নাইট। নিজুম কল কেটে ফোন সুইচ অফ করে ফেলে। নিশা নয়তো জ্বালাবে খুব। নিজুমের মুখে নিশার নামটা শুনে তিতলি মাথা নত করে ফেলে। ছাদের দেয়াল খামছে ধরে, ইট সিমেন্টের তৈরি দেয়ালের সাথে তিতলির কোমল হাতের নখ পেরে ওঠেনি, ভেঙে যায়। নিজুম তিতলির দিকে নিষ্পলকভাবে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে। মেয়েটার চোখে মুখে বিষাদের ছায়া। নিজুম কোমল স্বরে জিজ্ঞাসা করে, সব কিছু ঠিকঠাক আছে তিতলি? তিতলি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক বোঝায়। নিজুম আরেকটু কাছে এসে তিতলিকে ভালো করে দেখে প্রশ্ন করে, মুখটা অমন দেখাচ্ছে কেন? তিতলি নিশ্চুপ। এখন কথা বললেই নিজুম টের পেয়ে যাবে সে ভিতরে কাঁদছে, গলা কাঁপছে। নিজুম গম্ভীর কণ্ঠে বলল, আনসার কই? তিতলি নিশ্চুপ। নিজুম থ্রি কোয়ার্টার প্যান্টের দুই পকেটে দুই হাত রেখে ছাদের দেয়াল ঘেঁষে দাঁড়ায়। তার চোখ পাশের বিল্ডিংয়ে, তবে মনটা তিতলির কাছে। তিতলি একটু দূরে সরে দাঁড়ায়। অনেকক্ষণ সময় ধরে দুজন শুধু দুজনের নিঃশ্বাসের আওয়াজটাই শুনে, চারদিকে আর কোনো আওয়াজ নেই। তাই একটু দূরে থেকেও একজন আরেকজনের নিঃশ্বাস শুনতে ব্যাঘাত ঘটেনি। তবে তিতলি নাক টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছিল, কাঁদলে যেমনটা হয়। নিজুম ভেবে কুল পাচ্ছে না, কাঁদে কেন মেয়েটা? পিন পতন নিরবতা কাটিয়ে নিজুম তিতলির দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি হয়েছে, কাঁদছো কেন? তিতলি নিশ্চুপ। নিজুমের রাগ উঠে, কপাল কোষকে চোখ সরিয়ে নেয়। আচ্ছো, জবাব দিচ্ছ না কেন? একটা মানুষ বারবার কিছু জিজ্ঞাসা করছে আর জবাব না দিয়ে একদম স্ট্যাচু। নিজুম রাগে নিজের পায়ের জুতা খুলে দৌড়ে ছুড়ে ফেলে, একটা সুইমিং পুলের পানিতে পড়ে তিতলির কাণ্ডটা আর চোখে দেখে। নিজুমের মুখ পানে তাকায়, নিজুমও তখন তাকায়। তিতলি দ্রুত চোখ সরিয়ে নেয়। নিজুম শান্ত হয়, এরপর শান্তভাবে আবার জিজ্ঞাসা করে, আমার সাথে এমন ব্যবহারের মানে কি তিতলি? তিতলি যেন ভারী অবাক হলো, এমনভাবে তাকায় আর বলে, কেমন ব্যবহার করেছি? নিজুম তিতলির একদম কাছে এসে সোজা হয়ে দাঁড়ায়। তিতলির চোখের সামনে পশমবর্তী নিজুমের প্রশস্ত বুক ভেসে ওঠে। শরীরের হাড়ে হাড়ে কাঁপন ধরে, শরীরের লোমগুলো শিরশির করে খাড়া হয়ে যায়। নিজুম কট কট করে ক্রোধ গলায় চাপা আওয়াজ করে বলে, কখন থেকে এটা ওটা জিজ্ঞাসা করছি, উত্তর দিচ্ছ না কেন? এটা কেমন ব্যবহার? তিতলি মাথা নত করে চলে যেতে নিলে নিজুম চট করে তিতলির বাঁ হাতের বাহুতে শক্ত করে চেপে ধরে। তিতলি আর্তনাদ করে ওঠে, ও ব্যথা পাচ্ছি, এত জোরে ধরেছেন কেন? নিজুম নিজের ব্যবহারে নিজে চমকে যায়। কি হচ্ছে ওর সাথে? সে তো এমন না, তার মাঝে যেন অন্য নিজুম বিরাজ করছে। নিজুম চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ফেলে তিতলিকে ছেড়ে দেয়, তারপর দ্রুত সরে দাঁড়ায়। তিতলির মাথা ঘুরছে, অনেকক্ষণ ধরে মাথা ব্যথা করছে, আর সন্ধ্যা থেকে জ্বর ভাব। অনেক কাঁদলে ওর জ্বর উঠে, শরীরটাও দুর্বল লাগছে, একটা ঘোরের মাঝে আছে। তিতলির হেঁচকে ওঠা আর অজ্ঞান হওয়ার রেকর্ড আছে, জ্বর বাড়লে সেন্সলেস হয়। তিতলির ঘোর লাগা চোখে নিজুমের দিকে তাকায়। ওর মনে হচ্ছে সে নেশা করে, আর নিজুম সেই নেশা, সেই মাদক। হুট করে কি হলো ওর কে জানে, দৌড়ে এসে নিজুমকে পিছন থেকে জড়িয়ে ধরে। নিজুম হকচকিয়ে যায়, সময়টা থেমে যায়, অস্পষ্টভাবে বলে, তিতলি। তিতলি নিজুমের পিঠে মাথা রেখে পরম আবেশে চোখ বন্ধ করে। নিজুমের পিঠ হৃৎপিণ্ড শিরশির করে ওঠে। কিছু মুহূর্ত এইভাবে পার হয়। নিজুম বুঝে উঠতেই পারছে না এই মুহূর্তে তার সাথে কি হয়ে গেল। দুজন দুজনকে অনুভব করে ভীষণভাবে নিজুম ঘুরে দাঁড়ায়। সাথে সাথে তিতলি বুকে মাথা রাখে, নিজুমের পিঠ খামছে ধরে শক্ত করে। তিতলির নগ বড় বিদায় নিজুমের নগ্ন পিঠে হালকা ছিঁড়ে যায়। নিজুম তখনও সম্মোহিত। তিতলি মাথা তুলে নিজুমের মুখখানি দেখে, নিজুমও তাকায়। তিতলির চোখ দুটো কেঁদে কেঁদে ছোট হয়ে গেছে, নাকে গালে লালচে ভাব, ঠোঁট চোখের পাপড়ি থেমে থেমে কাঁপছে। কি মায়া মুখটায়! ফর্সা মেয়েরা কাঁদলে মায়াবতী মনে হয়, পুরো মুখ জুড়ে যেন মায়াদের খেলা। তিতলির মনে পড়ে নিশা নিজুমের গালে চুমু খেয়েছিল, মনে হতে তিতলির ভীষণ রাগ হয়। নিজুমের যে গালে নিশা চুমু খেয়েছিল
সে গাল ওড়না দিয়ে গসতে থাকে। চোখে মুখে রাগ, নিজমের নিস্ময় হতভম্ব, তিতলিকে মানা করার মতো হুঁশ যেন তার আসছে না। কয়েক সেকেন্ড পর তিতলির মস্তিষ্কের নিউরনগুলো থেমে যায়। তিতলি চোখ বন্ধ করে শরীরের ভার ছেড়ে দেয়, লুটিয়ে পড়ে নিজমের বাহুতে। নিজম মৃদু করে চিৎকার করে, তিতলি! তিতলির ঝুলে থাকা চুল মৃদু বাতাসে দুলতে থাকে, চেতনা হারিয়েছে সে। নিজম আতঙ্কিত হয়ে পড়ে, তারপর তিতলির কপালে হাত রাখে, অবাক হয়ে বিড়বিড় করে, এতটা জ্বর! তিতলিকে দুই হাতে টেনে বুকে নিয়ে আসে। তিতলির মুখের স্পর্শ বুকে লাগতে নিজম আরও একবার অদ্ভুত অনুভূতি অনুভব করে। সময়টা আটকে যায়। নিজম অনেকক্ষণ সময় মুহূর্ত অবলোকভাবে তিতলির বিমর্ষ মুখখানা চেয়ে থাকে। তারপর নিষিদ্ধ মনের নিষিদ্ধ আবদারে তিতলির কপালে ছোট ছুঁয়ে দেয় নিজের অজান্তেই। এই মুহূর্তে এতটাই মধুর হবে তা হয়তো চাঁদ আগাম ভবিষ্যৎবাণীতে শুনেছে। তাই আজ চাঁদ ওঠেনি, চাঁদেরও যে লজ্জা আছে। নিজম তিতলির ভালোবাসার এই কোনো মুহূর্তে সে সম্মুখে দেখতে পারত না, ভীষণ লজ্জা পেত, ভীষণ। নিজম নিজেই নিজের কাছে নিজেই চমকে যায়। কী করলো সে? এই বয়সে এসে এত আবেগী হওয়া কি মানায়? কেন এমন ভাবে সব কিছু অচেনা হয়ে গেল? কোন অদৃশ্য মায়াজালে সে জড়ালো? তো ফ্রেন্ডস, আজকের গল্পের দুটো পর্ব ছিল এতটুকুই। 20 নম্বর এবং 21 নম্বর দুইটা পর্ব একসাথে দিয়ে দিলাম। পুরো গল্পটা পড়ার পর অবশ্যই কেমন লেগেছে জানাতে ভুলবেন না, কমেন্ট করবেন অবশ্যই। আর কমেন্ট বক্সে পিন কমেন্টে আমি যেই চ্যানেলের লিঙ্কটা দিয়েছি লাভ গার্ডেন, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফারুক স্টোরির সাথেই থাকবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।